ছিলাম তোমার, থাকিব চিরদিন। ফ্যামিলির সব দায়িত্ব আমার, আঁচলে সংসারের চাবি, আর সমস্ত ইয়ং ছেলেদের বলছি আমি কিন্তু এই এলাকার বৌদি। তুমি হওনি আমার, আমি ছিলাম তোমার, তুমি হওনি আমার, আমি ছিলাম তোমার, থাকিব চিরদিন। জানি আমারই আছুম নাকি বদলে গেছুম, জানি আমারই আছুম নাকি বদলে গেছুম, আজ হয়েছ সাকিন। তুমি আমায় ভুলে গেলে আমি আছো ভুলে নে, তুমি আমায় ভুলে গেলে আমি আছো ভুলে নে, তুমি হও নি এমন একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। ছেলেটা চোলা ফেরায় এত খারাপ ছিল, বিয়ে তিন মাস পার হলো না, ছেলেটার প্যারালাইসে ধরে গেল। তা ধরলো তা ধরলে একাবারের মতো না, সারবার নয়। না না দিদি, তোমরা বলো, যদি সংসারে কোনো কাজ না করতে পারে তবু সংসারটা কোনো রকমের টেনে টুনে ম্যানেজ করা যায়, তা বলে টোটাল সব কাজ বন্ধ, কী হবে কী হবে আরে সংসারে থেকে? যার থেকে থাকবো সে তো আর কোনো কাজ করে না, তুই সংসারে থেকে কি ওর মুখে আমি শুধু খাবার তুলে দেব। তবে দিদি, আমাদের ওই লোকটা বিয়ের আগে খুব সুন্দর দেখতে ছিল, আমার পছন্দ হয়েছে বলে তবে তো বিয়েটা করেছি। আর আমাদের বাঁশের ঘরে সে কি আনন্দ, সে কি আনন্দ দিদি রে, কি বলবো, আমি খাটের উপর বসে আছি, আমাদের লোকটা প্রথমে দরজাটা খুললো, তারপর ঘরের ভিতর ঢুকলো, তারপর আমার পাশে বসলো, আমি ভাবছি দেখি না কি করে। তারপর আমার ঘোমটাটা তুলে আমার জিজ্ঞাসা করছে, বলে বাহ তুমি খুব সুন্দর, তোমার চোখটা সুন্দর, ঠোঁটটা সুন্দর, গলাটা সুন্দর। আমি বললাম থাক থাক, গলার নিচে আর হাত দিও না। তারপর কি একটা হচ্ছে না দিদি, কি বলবো রে তোদের কাছে, আমি শুধু বলেছি আচ্ছা তুমি আমায় বউভাবে কিছু বলতে পারো, তুমি আমায় বউভাবে কিছু করতে পারো। এই শুনে রে দিদি, আমাদের ওই লোকটা ইয়াদবারটাকে চোখ বার করে আমার দিকে ছুটে আসে, মাত্র মালাটা খুললো, তারপর ধুতিটা খুললো, তারপর পাঞ্জাবিটা খুললো, তারপর দিদি কি বলো, মানে মানে কি বলবো দিদি, ছুটে দিয়ে বলে যাও এগুলো ধুয়ে নিয়ে এসো। আমি তো দিদি লজ্জায় ছুটে গিয়ে আর বাথরুমে ঢুকে হেসে মরি। না না খারাপ লাগবে না বলো, লজ্জা করবে না তোমরা বলো, খারাপ লাগবে না। তারপর কি উড়ন্ত চুড়ন্তভাবে সংসার চলছে। একদিন আমার স্বামী আমার বলে, জানো কাল আমার জন্মদিন, তা আমি ভাবছি আমার স্বামীর জন্মদিনে আমি কিছু গিফট দেবো না, তাই তারপরের দিন সোজা চলে গেলাম একটা কাপড় দোকানে, গিয়ে বললাম দাদা আমার স্বামীর জন্মদিন একটা গিফট দেবো, একটা সুন্দর সিম্পল ব্লাউজ দিন তো। দোকানদারটা বলছে ব্লাউজ তা আবার পুলুষ মানুষের জন্য, তা দিদি ব্লাউজটা কি প্যাকেট করে দেবো? আমি বললাম না না দাদা, ওই ব্লাউজটাই তো প্যাকেট, গিফট তো আমার কাছে রয়েছে। না তোমরা বলো ভালোবাসিনি, ঠাকুর পর আসতে বলেছি, ও আসলে আমি চলে যাব। বনমন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রং খেলা, বনমন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রং খেলা। ট্রাভিজের শুরু তারে হয়তো বলছে কেউ রাজনীতি পাশ করে জনসমুদ্র ঢেউ, লক্ষ্য তো একটাই ভাগ্য মুড়তে চাই, ছুটছে সবাই সারা বেলা, জিতে গেলে হিপ হিপ ঘুরে শুনবে তুমি, হেরে গেলে সেম সেম, ইটস এ গেম 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 ইটস এ গেম। বনমন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রং খেলা, বনমন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রং খেলা। স্টাফিজের সুর তারে হয়তো বলছে কেউ রাজনীতি বাস করে জনসমুদ্র, লক্ষ্য তো একটাই ভাগ্য মুহূর্ত চাই, ছুটছে সবাই সারা বেলা, ইটস এ গেম 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 ইটস এ গেম। মাদু মাদু আমি এখন ওষুধ খাইনি, আমার ওষুধটা দেবে চলো। খবরদার খবরদার, আজ থেকে আমি তোমার মাদু নয়, আজ থেকে আমি তোমার শত্রু। না না আজ থেকে নয়, যেদিন থেকে আমি প্যারালাইসে ধরে গেলাম সেদিন থেকে আমি তোমার শত্রু হয়ে গেলাম। শুধু শত্রু হওনি তুমি, আমার কাল শত্রু হয়ে আছো। মাদু একটা কথা বলবো? কি বলবে? আমার প্যারালাইসে ধরার পর তুমি, আমি দেখছি কদিন ধরে বাজারে গিয়ে 4-5 ঘন্টা করে দেরি করছো, কেন এত দেরি হচ্ছে কেন গো? সে কথা তোমার জেনে দরকার কি? শোনো, আর একটা যদি কথাই বাড়ির মধ্যে বলছো না, এবার থেকে ওই বাজার আমি বিছানা করে আসবো। থাকবে এখন, থাকলে বাজারটা বেশি আসবে। তবে একটা কথা বলবো মাদু,
কালকের ঘাটে গেলে ঘাটে গিয়ে এক ঘন্টার মতো দেরি হচ্ছিল, ওখানে কি তোমার ঘটি হারিয়ে গেছিল? আমার ঘটি হারা কা যাই হারা সে কথা তোমার জেনে দরকার কি? তুমি জানো না ও তাই তো কইলে জাল পেতেছি। বাহ, মাছ পড়লে খাওয়া হবে। তবে মধু আজকে একটা সত্যি কথা বলিনি। কি বলনি? কি বলনি? আজকে সন্ধ্যাবেলা মন্টু এসেছিল। মন্টু এসেছিল? তা আগে বলনি কেন? মন্টু এলে ওকে নিয়ে তুমি রান্নাঘরে চলে যাও, আর তুমি ফেরো না ওই জন্য বলিনি। এই এই তুমি জানো, তুমি জানো কেন আমি মন্টু নিয়ে রান্নাঘরে যাই? কেন জানো না? না, ওর কাছ থেকে তো বিরিয়ানি রান্না শিখতেছি। কি মজা বিরিয়ানি! কতদিন বিরিয়ানি খাইনি, বিরিয়ানি খাবো। তাই মধু একটা কথা বলবো, ভালো ভালো বিরিয়ানি ডিম লাগে, যেন মন্টু ডিমটা দিও না। না না, ও পরশুদিন পাঁচটা ডিম দিয়েছিল, তিনটে পোচা ছিল, খুব বাজে ছেলে আছে। ও খেতে লোক কথাকার, ওই জন্য করে কথাই বলে, যার কোনো কাজ নেই এই সংসারে তার কোনো দাম নেই। তাই মন্টুর খুব দাম আছে না গো? আছে তো, আছে তো। শোনো, আজকের মন্টু আসার কথা আছে, ও এলে একদম উল্টো পাল্টা কথা বলবে না, বলে দিলাম। বৌদি ঠাকুর পা, বৌদি মন্টু তুই প্রত্যেকদিন পাঁচটার সময় আসিস, আজ পাঁচটা পাঁচে এলি কেন রে ভাই? দেখ দাদা, আমি কখন আসবো না আসবো তোর কাছে কি বলে আসবো? না না, পাঁচ মিনিট দেরি হয়ে গেছে ওই জন্য বলছি আর কি। তুমি চুপ করো। বেশ, চুপ করলাম, তুমিই বলো। ঠাকুরপো কি হয়েছে? শোনো না। আরে বলো বলো বলো। ও ঠাকুরপো, জানো ঠাকুরপো কি হয়েছে? তোমার দাদার তো এই অবস্থা। হ্যাঁ দাদা তো বিরাট শরীর খারাপ। হ্যাঁ গো ঠাকুরপো, আর আমি বাড়ির মধ্যে একা থাকি, তা বলছিলাম কি একটা বাচ্চা দাও না। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ঘর বয়ে এসে বাঁশ দিয়ে যায়, উবে হাওয়া এসে পাল তুলে দেয়, ডাঁড় কাকে এসে ডাঁড় বেয়ে যায়। তুমি চুপ করো। বেশ, চুপ করলাম, তুমি বলো। ঠাকুরপো কি হয়েছে? এখন চেষ্টা করে দেখো মোদি, পাঁচ বছর বিয়ে করছি, আমি এখন বাচ্চার বাবা হতে পারিনি, আর আমি তোমার বাচ্চা দেবো। দেখ না ভাই, দে না। বৌদি বলছে না না করছিস কেন, দে তোর ভালো হবে, তোর ভালো হবে। আচ্ছা বলো তো ঠাকুরপো, পরের বউ আর ঘরের বউয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? না না, বউ আবার বউ, বউয়ের মধ্যে পার্থক্য কি? ঠাকুরপো, পরের বউ হলো দিল্লিকা লাড্ডু, খেলে এই আনন্দ আর না খেলে এই আনন্দ, আর ঘরের বউ বাদামের মতন, যতই খোলা ছাড়িয়ে খাও না কেন পচাটাই ঠিক গালে এসে পড়বে। হ্যাঁ রে, বিচ্ছিরি গন্ধ, আমি খেয়েছি, তুই খাবি? হ্যাঁ, যারা খেয়েছে তারা জানে। তুমি চুপ করো। বেশ, চুপ করলাম, তুমিই বলো। ঠাকুরপো দেখো না, বৌদি ঠিক আছে, তুমি যখন বলছো আমি চেষ্টা করে দেখবো। আরে ভাই না না করছিস কেন? মহাপুরুষরা বলে গেছে বউকে ভালোবাসো, বউকে ভালোবাসতে শেখো। তবে কার বউকে তো বলে যায়নি। না না, তারা তো তোমার বর ভালোবাসতে বলেছে। বাচ্চাদের ওকার আকারে পিছনের পৃষ্ঠারে লেখা আছে যে তুমি প্যারালাইসে ধরবে, তোমার বউ সবাইকে ভালোবাসবে। ঠাকুরপো দেখো না, আমি পারবো? তাই পারবে পারবে বলছো তো, তুমি দেখো না। ঠিক আছে, তুমি যখন বলছো, তবে এখানে দাদা আছে। ও দিকে কি তাকাচ্ছ ঠাকুরপো? ও এখন রাজ্যহারা রাজা, রাজ্য থেকে রাজ্যটা চালানোর ক্ষমতা নেই। রাজ্য কি চালাবো রে ভাই, রাজ্যে প্রচুর ঘাস উঠে গেছে। দেখ দাদা, ঘাস বড় বড় হোক, আমি ঘাস মারা বিষ মেরে দেবো। তোর কাছে ঘাস মারা বিষ আছে? হ্যাঁ, ঘাস মারা বিষ, পোকা মারা বিষ। তবে ভাই দেখিস, পরের পোকা মারতে গিয়ে যেন নিজের পোকা মরে যায় না। এই দেখো, একদম বাচ্চাটার মাথা খাবে না বলে দিলাম। না না, বাচ্চার মাথাটা তুমিই খেও। বিনা জিন্দগি গুজার দেখি দে, জান জান কি দু পুকার দেখি দে, তেরে বিনা জিন্দগি গুজার দেখি দে, জান জান কি দু পুকার দেখি দে, তোরো কেসে দাগা করগে, সাটো বলি তেরে মুঝে বিন্দে মরবে, ওয়ালা বে খুদা জুলকু মাওগে, বড় পস্তাওগে বড় পস্তাওগে বড় পস্তাওগে বড় পস্তাওগে। দুঃখের কথা যায়নি আমার মনের বেটা, তোমরা তো জানো না কালকে রাতে আমার নিজস্ব স্বামী কার সঙ্গে মিশে দিদি কি মদ খেয়ে বাড়িতে ঢুকেছে, সারা রাত শুধু আজ রাখছে, একটা অত্যাচার
যাদের আমি সহ্য করতে পাচ্ছি না। দিনে মাত্র 12 ঘন্টা, তা 3 ঘন্টা যদি থাকে বাড়ি, 9 ঘন্টা থাকবে অন্তত এই বড় বাড়ি। আর কেন থাকবে না? তোমরা তো জানো না, যেদিন থেকে আমার এই বড় ভাসুর পেলাসিয়ে ধরে গেছে সেদিন থেকে আমার এই বড় যা কোথায় না ফোন করে, ফোন করে করে ফোন করে করে ফোনের হালটা পুরো বেহাল করে ছেড়েছে। আর এই ফোন কলে পড়েছে আমাদের লোকটা, দিদি গো আমি যদি কিছু বলতে যাই ঘুরিয়ে আমার বলবে। সোনা, বাড়িতে টিভি থাকলে কি হাতে মোবাইল নিয়ে ঘুরতে নেই? ঠিক আছে, তুমি মোবাইল নিয়ে ঘোরো, তবে আমার নামও সাগরিকা, তোমার এই মোবাইল আমি আচার মেরে ভাঙবো। আমার বউকে কিছু বললে পরে আমার কানে সইবে না, আমার বউকে কিছু মন্দ বলো না, মা গো মা বলো না বলো না, আমার বউকে কিছু মন্দ বলো না, আমার বউকে কিছু বললে পরে আমার বউকে কিছু বললে পরে আমার কানে সইবে না, আমার বউকে কিছু মন্দ বলো না, মা গো মা বলো না বলো না, আমার বউকে কিছু মন্দ বলো না, মা গো মা বলো না বলো না, আমার বউকে কিছু মন্দ বলো না। সাগরিকা, এই যে আমার প্রাণের স্বামী, এতক্ষণ কোথায় ছিলে? শোনে, আমি তো কাজ পেয়েছি। তো তুমি কাজ পেয়েছো? হ্যাঁ, আমি তো 100 দিনের কাজ পেয়েছি। তো সে কি কাজটা তোমার কে দিল? কেন, বৌদি দিয়েছে? বৌদি তোমার কাজ দিচ্ছে? হ্যাঁ সাগরিকা, কোনো কষ্ট নেই, ঘরের ভিতরে কাজ, মাথার উপর ফ্যান চলছে, পার কাছে ফ্যান চলছে, তবে বিরাট খিদে হচ্ছে। হ্যাঁ তা ভারী ভারী কাজ করে খিদে তো হবে। হ্যাঁ দেখো কি বলিস না, আমার খুব খিদে হয়েছে, এক মুঠো ভাত দাও, আমি তাড়াতাড়ি খেয়ে আবার কাজে বেরিয়ে যাবো। এসো ভাতটা খেয়ে আমার উদ্ধার করো। ওই যে ফোন করেছে, ফোন করেছে। হ্যালো ঠাকুরপো। ও বৌদি কি আছে? ও ঠাকুরপো তুমি কোথায় আছো? কেন, আমি তো বাড়িতে আছি। আমার বাড়িতে একটা সুসংবাদ দেবো। কি হয়েছে? দাদা মারা গেছে? না না, দাদা মারা যায়নি, দাদা ঠিক আছে, আমি বলছি এসো না সুসংবাদ দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তাই অসময় কে ফোনটা করলো শুনি? বৌদি ফোন করে। বৌদি করেছে? হ্যাঁ আমি জানতাম বৌদি ফোন করবে। দিদি গো তোমরা জানো না, ওর বৌদি ওর ওয়াল বাড়ি বাদরে কাছে শুধু মাথাটা কোপাস করে গেলে খেয়েছে। দেখো সাগরিকা, উল্টো পাল্টে একদম বলবে না, আমি কি বলছো? তুমি ভাতটা চাপা দাও, আমি বৌদির বাড়ি যাবো আর আসবো। দেখো কি মানুষ নিয়ে সংসার করছি, দেখো বাড়া ভাত ফেলে থেকে চলে গেল, শত্রুরের বুক বাড়াচ্ছে। ঠিক আছে যাক, আজকের আমিও পিছন পিছন যাবো, গিয়ে দেখবো ওই বড় বাড়িতে কি চক্কর চলছে। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখে আছি বেশ, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখে আছি বেশ, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ, আমার বদলে গেছে মনের পরিবেশ, আমার বদলে গেছে মনের পরিবেশ। দাদা আজ বুঝতে পারছি বাড়ির বয়স্ক লোক কেন এত অবহেলার জায়গায় পৌঁছে যায়। যেদিন থেকে আমি প্যারালাইসে ধরে গেলাম সেদিন থেকে আমার বউ আমার সঙ্গে কথা বলে না, দেখতে দেখতে 4 মাস হয়ে গেল বারান্দায় শুতে হচ্ছে, দরকার নেই আবার চলে যাচ্ছি বলি বারান্দায় গিয়ে শুয়ে পড়ো। দিদি গো কি বলবো, আমি আর নিচু হতে পারি না, একটু নিচু হয়ে আমি আর দেখতে পারি না। আজ কদিন কি উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছা হচ্ছে, এই তো কালকে দুপুরবেলা একটু জিরের বাটনা দেওয়া শরবত করে খেয়ে নিয়েছি, আর সেইটা পেটের ভিতর গিয়ে দিদি কেরম একটা হচ্ছে কি বলবো। আজ কদিন ভরে তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, কোয়ালকেট পাইনি, একটু পুরাতন তেঁতুল দিয়ে দাঁত মেজে, আর সেই যে দাঁতটা টক ধরেছে, কিচ্ছু খেতে পারি না। ও কিছু খেতে পারে না, মোটে 7 বার করে খায়। তোমার কে বলতে বলেছে? না না তুমি বলো। বলবো তো, আজ আমি সব বলবো, এমন ইচ্ছা হচ্ছে গো যেন তোমার শিলে ফেলে বেটে খেয়ে আর আমার লিভারটা আমি ঠান্ডা করি। একাল লিভার ঠান্ডা করবে, মন্টুর লিভারটা একটু ঠান্ডা করে দিও। ওর লিভার ঠান্ডা করা আছে, ওর লিভারের কথা তোমার চিন্তা করতে হবে না, ওকে যে লোক কথা গাড়ি, তোমার সঙ্গে বিয়ে করে জীবনটা আমার পুরো ধনে পাতা হয়ে গেল। ওইটা ধনে পাতা না হয়ে যদি কচু পাতা হতো একটু কিট হতো। আমি দেখো বেশি উল্টো পাল্টা কথা বলবে না, বলে দিলাম। আমি যা বলি সব তো তোমার উল্টো পাল্টা লাগে, মন্টু খুব গাফসা হয়ে গেছে না গো। গাফসা হবে না, ও তো আমি লিজ রেখেছি। ভালো হয়েছে টাইম মতো মাইনেটা দিয়ে দেবে, সেটা আমি দেখছি, তোমার চিন্তা করতে হবে না। আর ঠাকুরপোটা আর কখন ফোন করেছি বলো তো, এখনো বাড়িতে আসার নাম আছে বলো? ইয়ে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ও দি কি হয়ে গেছে? ও ঠাকুরপো, হ্যাঁ আমি না, আমি না তোমার বাচ্চার মা হতে চলেছি।
আমি জেটা মশা হচ্ছি তো আমি জেটা মশা হচ্ছি তুই কাকা আমি জেটা মশা তুই কাকা আর ও মাসি তুমি জেটা মশা উনি কাকা আমি মাসি তাহলে বাচ্চার বাবা কে বাচ্চার বাবা বাচ্চার বাবা জনগণ আমি জানি না বলে মার খাবো নাকি তাহলে জনগণ হতে পারে আচ্ছা দিদিরা তোমরা একটু বুঝে বলো জল আমার গ্লাস আমার চিনি আমার আর দু ফোঁটা লেবুর রস দিয়ে বলে শরবত নাকি তার ঠাকুর বৌদি বলছে তোর ছ মাস থাকতে হবে তুই বলছিস থাকবি না থেকে যা তুই এখানে ছ মাস থাকবি বাড়ি গিয়ে দেখবি তোর বাড়িতে দুটো লোক বারো মাস আছে আরে উঠে পড়লি কেন গ্যাপ পূরণ করতে হবে না আলোচনা করছি তো বস না না এটা আলোচনা ছিড়িয়ে আরে ভাই ভাই আলোচনা করে নেবো না গন্ডগোল করবো কেন বস 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 দেখ তুই এখানে ধরো আমার এত কষ্ট করে একটা বাচ্চা দিচ্ছিস বাড়ি গিয়ে দেখবি তো চিড়ে চাপটা পরে দুটো বাচ্চা হয়েছে আরে উঠে পড়লি কেন ভাই ভাই আলোচনা করে নিচ্ছি তো না না আলোচনা ডিপ হয়ে যাচ্ছে না আরে বসবি তো মাথা গরম হয়ে যাচ্ছে মাদু মাদু মন্টু চা দাও মাথা গরম হয়ে যাচ্ছে চা খেয়ে কি মাদু বাচ্চু কেন ও থাকবে বলেছে আমি আলোচনা করেছি ও থাকবে মাদু ওরম করো না ও থাকবে মাদু ছেড়ে দাও ও থাকবে ওরম করো না বলো তুমি থাকবে কিনা যদি না ছ মাস এই বাড়িতে থাকো এই ছুরিটা দিয়ে নাও তোমার গলা থেকে আমি টেনে দেব বল 12 মাস থাকবো 12 মাস থাকবো মাদু থাকবে ছেড়ে দাও এই তোমার কে কথা বলতে বলছি ওরম করো না ও থাকবে তোমার কে কথা বলছি বুঝে যাবে গলা আই বলছি সরে যাও নারী তো নয় নাগিনী বউ তো নয় পিচাশিনী ওরে বাচ্চা বাচ্চা দেব মারো খাবো এ কথাই আমি ভাবিনি মন্টু দাদা আমি এতদিন মানুষ চেয়ারে বসতে দেখেছি কোনদিন চেয়ার মানুষে বসতে দেখিনি এই প্রথম দেখলাম আমি বলেছিলাম না তোর ভালো হবে তোর ভালো হবে নারী তো নয় নাগিনী ও তো নয় পিচাশিনী নারী তো নয় নাগিনী ও তো নয় পিচাশিনী ওরে বাচ্চা বাচ্চা দেব মারো খাবো এ কথাই আমি ভাবিনি 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 আমি বলেছিলাম না তোর ভালো হবে তোর ভালো হবে নারী তো নয় নাগিনী ও তো নয় পিচাশিনী নারী তো নয় নাগিনী ও তো নয় পিচাশিনী তুমি থামো ও আখ্যা যা লোক কথাকার বিয়ে তিন মাস পার হলো না তিন মাসের মধ্যে তো ইয়ার মারা 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 করছো তুমি জানো এই বয়সে ওর কি চাপ তোমার যা চাপ আমি কেন মানিক পীরের সমস্ত লোক এলেও দিয়ে পারবে না হে জীবনে কি দিয়েছো মনের আশা মেলে না বাপ ঠাকুর দা চলে গেল পায়নি কেউ ঠিকানা দেখ দাদা বাপ ঠাকুরের সব লাইন জানা ছিল না আমার জানা ছিল তাই তো আমি ধরা খেয়ে গেছি শোন ভাই একটা কথা বলি সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম আর এই সংসার করতে গিয়ে বাপ ঠাকুর দা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে তবু ঠিকানা খুঁজে পায়নি জীবনে কি দিয়েছো মনের আশা মেটে না আর বাপ ঠাকুর দা চলে গেল পায়নি কেউ ঠিকানা ওরে দাদা হয়েছে সব হাওয়া কলে আমি কিছু করিনি 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 আমার মনে হচ্ছে আলোচনা ভাই ভাই মীমাংসা করতে পারবো না রে কেন বাইরের লোক ডাকতে হবে মারলা তুই বাইরের লোক ডাকিনি মারলা বাইরের লোক ডাকতে হবে কিচ্ছু করে মারলা তুই ডাকিনি অন্তত বউ মাটা ডাক মারলা তুই বউ মাটা বৌমা ছোট বৌমা এই দেখো এ কি তুমি এখানে এই অবস্থায় আই ধরা খেয়ে গেছি তুমি ধরা খেয়ে গেছো আমি জানতাম তুমি ধরা খাবে কারণ তোমার এই বৌদি ও তো বৌদি নে ও তো বেশন ডাইনি হ্যাঁ বিরাট বেগুনি খায় তবে দাদা যেভাবে তোমার ভাইয়ের মান সম্মান চিবিয়ে খেয়েছে আমার মনে হয় না ওয়ার কালকে সকালে পাড়ায় মুখ দেখাতে পারবে না না মুখ ও দেখাবে কেন মুখ দেখানোর জন্য অন্য লোক রেডি হয়ে আছে কত করে বলেছিলাম এ বাড়িতে আসবে না আর ঠাকুর তৈরি হয়ে গেল পটদার জানলো না
দেখ দাদা কাদা তোলা ছিল আমি শুধু লাগিয়ে দিয়েছি ঠিক করেছি বুঝতে পারো নি না ঠাকুর তৈরি হয়ে যাচ্ছে পটুদা জানতে পারে না তুমি তো সামান্য রং ব্যাপারি কত করে বলেছিলাম এ বাড়িতে আসবে না আর ঠাকুর তৈরি হয়ে গেল পটুদার ঝালো ওরে দাদা হরি সাধনের গানের ভাষা শম্ভু নাথের কাহিনী 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 তুমি কাঁদছ দেখো আমি মরিনি গো আনন্দ 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 তুমি সুস্থ হয়ে গেছো আনন্দ তুমি ভালো হয়ে গেছো আমি জানতাম তুমি ভালো হবে গো জানো জানো ওই ডাক্তারবাবু বলেছিল তুমি কোনো ওষুধে সুস্থ হবে না যদি যদি কোনো বড় একটা আঘাত তোমার এই মনের মধ্যে দিতে পারি তাহলে তাহলে এই রোগ থেকে তুমি মুক্তি পাবে তাই তাই এত বড় অভিনয়টুকু করতে আমি বাধ্য হয়েছি গো আনন্দ তুমি সুস্থ হয়ে গেছো আনন্দ তুমি ভালো হয়ে গেছো আনন্দ তুমি দাদা তুই বিশ্বাস কর আমি তোকে কষ্ট দিতে চাইনি না দাদা তোকে সুস্থ করতে গিয়ে বৌদির সঙ্গে যে অভিনয়টুকু করেছি এই অভিনয় করতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুই আমাকে ক্ষমা করে দিস দাদা তুই আমাকে ক্ষমা করে দিস ওগো কই আমাকে তো বলনি যে তোমরা সবাই অভিনয় করছিলে আমি আমি না জানি না বুঝি তোমাকে যে কত কত কথা বলেছি গো পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আর যদি তুমি জানতে তাহলে পারতে কি ওই ছুরিটা নিয়ে তোমার দিদির বুকে বসিয়ে দিতে পারতে না বৌমা পারতে না আজ বুঝলাম যার কোনো বয়স হয় না যার কোনো সময় হয় না যার কোনো মৃত্যু হয় না সে হলো ভালোবাসা এতদিন জানতাম পৃথিবীর কাছে আমি একটা সামান্য মানুষ মাত্র আজ বুঝলাম প্রত্যেক স্বামী তার স্ত্রীর কাছে একটাই করে পৃথিবী এত দুঃখ যন্ত্রণার মাঝখানে আজ আমার মনে হচ্ছে আমার কিছুই হয়নি তাছাড়া যার বাড়িতে এমন একটা সীতার মতো বউ থাকে যার বাড়িতে এমন একটা লক্ষণের মতো ভাই থাকে যার বাড়িতে এমন একটা সুভদ্রার মতো বোন থাকে তার বাড়িতে তো পাপের ছায়া স্পর্শ করতে পারবে না তাই হাজার দুঃখ যন্ত্রণার মাঝখানে আসতে তো সবাইকে বুকে নিয়ে বলতে ইচ্ছে করছে দাদা অনেক তারার মাঝে রে তুই একটি ধ্রুব তারা বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা অনেক তারার মাঝে তুই একটি ধ্রুব তারা বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা অনেক তারার মাঝে অনেক তারার মাঝে যে তুই